আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি পদ্ম সেতুর এক্সপ্যানশন জয়েন্টের একটি নতুন ভিডিওতে। আপনাদের সঙ্গে বরাবরের মতো আছি আমি রাকিব আমিন। দর্শক, সামনেই দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্নে আপনাদেরকে মার্ক করে দিয়েছি, এই জায়গাটি হচ্ছে একটি এক্সপ্যানশন জয়েন্টের জায়গা, যেখানে 24 নম্বর স্প্যান এবং 25 নম্বর স্প্যান মিলিত হবে। এবং এই যে পিলারটি, এই পিলারটি হচ্ছে একটি মডিউল পিলার, এটি হচ্ছে 25 নম্বর মডিউল পিলারটি। আমরা এখন চলে যাব একেবারে সামনে, যেখানে যেই পদ্ম সেতুর মাওয়া এবং জাজিরা পর্যন্ত, মাওয়া থেকে জাজিরা পর্যন্ত যেই পদ্ম সেতুর মূল অবকাঠামো রয়েছে, এই অবকাঠামোতে 15টি মডিউল পিলারের, 15টি এক্সপ্যানশন জয়েন্টের একটি, যেখানে ঢালাইয়ের কাজ করা হচ্ছে, সেই জায়গাতে নিয়ে যাব। অর্থাৎ বন্ধুরা, আপনাদের সাথে কথা বলছি মূলত 19 নম্বর মডিউল পিলারটি, অর্থাৎ 19 নম্বর মডিউল পিলারটি হচ্ছে সেই জায়গাটি যেখানে সর্বপ্রথম এক্সপ্যানশন জয়েন্টের কাজ শুরু করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি 19 নম্বর মডিউল পিলারটির সামনে, যেখানে 18 এবং 19 নম্বর স্প্যানের মধ্যে এক্সপ্যানশন জয়েন্ট রয়েছে এবং সেই এক্সপ্যানশন জয়েন্টের কাজ শুরু করা হয়েছে। এখানে রডের খাঁচা তৈরি করা হয়েছে এবং এই খাঁচাগুলোকে জোড়া লাগানো হচ্ছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে কর্মযোগ্য শাটার বসানো হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিছু লোহার ফ্রেমও তৈরি করা হয়েছে। এই জায়গাতে মূলত কাজ হচ্ছে এক্সপ্যানশন জয়েন্টের। এটি একটি লেন্দি প্রসেস, এখানে এক্সপ্যানশন জয়েন্টগুলো দেওয়াটা কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার, কেননা এখানে শিয়ার কি বসবে। মূলত মূল সেতুর যে 6.15 কিলোমিটারে যে 7টি মডিউল পিলার রয়েছে, সেই 7টি মডিউল পিলারের যে এক্সপ্যানশন জয়েন্ট রয়েছে, শুধুমাত্র এই এক্সপ্যানশন জয়েন্টগুলোতেই শিয়ার কি বসানো হবে। সো শিয়ার কি বসানোর পরপর এখানে যে কাজটি করা হয় সেটি হচ্ছে ঢালাইয়ের কাজ করা হবে। এবং ঢালাইয়ের পূর্বে আপনারা জানেন এখানে রডের প্রলেপ, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এরকম রডের খাঁচা তৈরি করা হবে এবং খাঁচাগুলো একটির সাথে আরেকটি জুড়ে দিয়ে তারপর সেখানে কনক্রিটের ঢালাই করা হবে, এটা আপনারা জানেন। এবং এক্সপ্যানশন জয়েন্ট মূলত প্রচণ্ড গরমে, যখন স্টিলের অবকাঠামো যখন সম্প্রসারিত হতে থাকবে, তখন সেই সম্প্রসারণে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে বা সেই সম্প্রসারণের সেতুতে যাতে কোনো রকম ক্ষতি না হয়, সেই সম্প্রসারণ আটকাতেই মূলত এই এক্সপ্যানশন জয়েন্টগুলো। এবং অতি ঠান্ডায় যখন সংকুচিত হতে যাবে, তখন এই সংকোচনের হাত থেকে মূলত রক্ষা করবে এই এক্সপ্যানশন জয়েন্ট। সো এক্সপ্যানশন জয়েন্ট মূলত একটি সেতুর জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা জানেন মাওয়া প্রান্তে রয়েছে সেতুতে ওঠার ভায়াডেক্ট এবং নামার ভায়াডেক্ট, পক্ষান্তরে জাজিরা প্রান্ত রয়েছে ওঠার এবং নামার ভায়াডেক্ট। মাওয়া প্রান্তে ভায়াডেক্টে 4টি এক্সপ্যানশন জয়েন্ট রয়েছে, পক্ষান্তরে জাজিরা প্রান্তেও 4টি রয়েছে। মাওয়া প্রান্তে যে 4টি এক্সপ্যানশন জয়েন্ট রয়েছে, সেতু থেকে নামার 4 নম্বর পিলার ও 10 নম্বর পিলার, এই দুটি পিলারের মাঝে মূলত এক্সপ্যানশন জয়েন্ট রয়েছে। আবার সেতুতে ওঠার যে ভায়াডেক্ট আছে, সেই ভায়াডেক্টের 6 ও 11 নম্বর আর খুঁটির ওপর রয়েছে এক্সপ্যানশন জয়েন্ট। তো বন্ধুরা, মোট 15টি এক্সপ্যানশন জয়েন্টের একটি কাজ শুরু হয়েছে। এবং আপনাদেরকে আমাদের গতকালকের ভিডিওতে দেখিয়েছি মূল সেতুতে কতগুলো প্যারাপেট ওয়াল বাকি রয়েছে। সো প্যারাপেট ওয়াল, এক্সপ্যানশন জয়েন্ট এবং আপনারা জানেন শেয়ার পকেটগুলো ইতিমধ্যেই ফিল আপ হয়ে গেছে। সো আর মাত্র 1600টির মতো প্যারাপেট ওয়াল বসালে এবং এক্সপ্যানশন জয়েন্টগুলো পূরণ করলেই হয়ে যাবে মূলত সেতুর যেই আনুষঙ্গিক কাজ, পিচ ঢালাইয়ের আগে সেগুলো সম্পন্ন, এবং সেতু প্রস্তুত হয়ে যাবে পুরোপুরি পিচ ঢালাইয়ের জন্য। এবং তখনই মূলত শুরু হয়ে যাবে পিচ ঢালাই, এবং পিচ ঢালাই শেষ হলেই মূলত চাকচিক্যে যে বিষয়গুলো থাকবে সেগুলো হয়ে গেলেই প্রস্তুত হয়ে যাবে রোডওয়ে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে আপনার মূল্যবান মতামত এখনই কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।